হ্যালো এন্ড वेलकम टू মাই চ্যানেল এখন আমি অবশ্যই দেবকে নিয়ে কথা বলবো কিন্তু তার আগে ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ দিতে চাই সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের যারা আজকে আমি সকাল থেকে দেখলাম যে দেবের খাদান যে মানে কি বলবো খাদানের যে টিজার এসছে সেই টিজারটা তারা ব্রেকডাউন করেছেন এটা আমার খুব ভালো লাগলো ভালো লাগলো ইন দ্য সেন্স কি আপনারা যে নিজেদের উদ্যোগে এটা করেছেন এটা খুব ভালো লাগলো আমি ভিডিওটা দেখেছি আমি ভিডিওটা দেখেছি আমি বুঝতেও পেরেছি আমার কিন্তু জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে এবং আপনাদের ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা এবং দ্বিতীয় যে মানে আমি এটা হচ্ছে ইন জেনারিক সেন্সে অডিয়েন্স দের বলতে যাচ্ছি যে আমার স্টেজ ড্রামা আমি কিছুদিন আগে উম কোরিয়ান ড্রামা দুদিন তিন দিন আগে কোরিয়ান ড্রামা একটা দিয়েছিলাম কিন্তু সেটার যে একটা হিউজ রেসপন্স আমরা আমি পাবো এই চ্যানেল থেকে পাবো সেটা কিন্তু আমি ভাবতে পারিনি তার মানে দর্শক আস্তে আস্তে কোরিয়ান ড্রামাগুলোকে বাংলাতে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে আগেও কিন্তু আমি কোরিয়ান ড্রামার মানে রিভিউ আমি দিয়েছি কিন্তু এতটা হিউজ আজকে একটা বাংলা বলিউড এরকম সিনেমার পাশাপাশি এই একেও রাখা হচ্ছে আপনি দেখুন উল্টো দিকে আমার এই চ্যানেলে ফিজা ফিজা যে পর্যায়ে আছে আজকে ওটা প্রায় সেই পর্যায়ে চলে গেছে তো আমার এই জিনিসটা কিন্তু দর্শকদেরকে এটা এমনি জেনারিক সেন্সে বলছি দর্শকদেরকে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে আজকেও আমার আমি মাই ডেমন বলে একটা সিরিজ দু সালের একটা সিরিজ আমি সেটার একটা কাইন্ড অফ রিভিউ আমি দিয়েছি তো আমার কিন্তু বেশ মানে আপনারা ওটা চাইলে আপনারা দেখুন এবং আমি চাইবো এটাও যেন মানে আপনাদের কাছে যেন আরো ভালো করে যেন পৌঁছতে পারে তাতে কি হচ্ছে কি যে মানে একদিকে নতুন আমার একটা চ্যানেল এসছে তো এসছেই সেটা যেরকম চলছে চলুক উল্টো দিকে কে ড্রামাও এদিক দিয়ে পপুলারিটি পেয়ে গেলে মানে মানে আর কি আর কিছু বলার নেই এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এরপর যদি আমরা চলে আসি দেবকে নিয়ে দেবের কেরিয়ারগ্রাফ নিয়ে যদি অল্প করে যদি বলি দেবের কেরিয়ারে প্রচুর সিনেমা আছে কিন্তু দু ছয় সালে তার প্রথম সিনেমার নাম হচ্ছে অগ্নিশপথ অগ্নিশপথে সারপ্রাইজিংলি অগ্নিশপথে দেবের চরিত্রটার নাম কি ছিল জানেন মানে সিনেমাতে যে চরিত্রটা তিনি প্লে করেছিলেন তার নাম ছিল জিৎ এবং এটা আপনারা উইকিপিডিয়াতে গিয়ে মানে দেখতে পারেন ওই নামটা তো যাই হোক এটা কিন্তু বদলানো যাবে না দেবের প্রথম সিনেমা দেবের চরিত্রটার নাম জিত ছিল এটা এটা কিন্তু কিন্তু বদলানো যাবে না হ্যাঁ যদি উইকিপিডিয়া রেকর্ডেড যদি ভুল না করে সেটা অন্য জিনিস এটার কি কোনো উত্তর আছে মানে আমি তো খুব রিপ্লাই ভিডিও তো আজকাল দেখতে পাচ্ছি সেই জন্যই বললাম আর কি কথাটা তা যাই হোক এরপর যে যে সিনেমাগুলো আছে তারপর যেমন আই লাভ ইউ প্রেমের কাহিনী মন মানে না চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জ ওয়ান টু দুটো আছে পাগলু পাগলু টু এগুলো আছে পরাঞ্জাই জলিয়ারে হ্যাঁ তবে উল্লেখযোগ্য কাজ যদি আমি দেবের বলি আমার কাছে আমি অত মাস ফ্রেন্ডলি আমি হয়েছি রিভিউ দিতে দিতে হয়েছি কারণ আগে আমি দেবের এইসব সিনেমা আমি দেখতামও না টু বি ভেরি অনেস্ট ভীষণভাবে আমি বলছি যে আমি আমি প্রথম দেবের যে সিনেমাটা দেখি সেটা হচ্ছে দুই পৃথিবী দুই পৃথিবীতে আমার দেবকে এত সুন্দর লেগেছে যে জায়গাকার ছেলে দেখানো হয়েছে মানে ওই দুই পৃথিবীর সিনেমাটাকে এই যে জিতের সঙ্গে তার যে একটা ডিফারেন্সেস মানে দুটো চরিত্রের মধ্যে যে একটা বিভেদ আছে সেই বিভেদটাকে দেবের যে ম্যানারিজম এবং সবচেয়ে বড়ো কথা দুই পৃথিবীতে দেবের একটা শুধু পোর্শন আছে আপনাদের যদি মনে থাকে তাহলে আপনারা মাথায় নিতে পারবেন যে মানে দেব মানে একটা জায়গায় গেছে না জিত গেছে নন্দিনীকে খুঁজতে মানে জিতের চরিত্রটা গেছে নন্দিনীকে খুঁজতে দেব কিন্তু ওই জায়গায় নেই দেবের ফ্রেমটা কোথায় কিছু বাচ্চাদের সঙ্গে তো ওই বাচ্চাদের সঙ্গে না দেবকে আমার খুব ভালো লাগে মানে বাচ্চারা কিন্তু লিটারালি দেবকে পছন্দ করে এবং আমার নিজে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে যে আমি সেলুনেতে গেছি তো সেখানে হেয়ার কাটিং করার জন্য তো আমার আগে একটা বাচ্চা বাচ্চা ছেলে ছিল তো সে হেয়ার কাটিং করতে বসেছে সে কিছুতেই হেয়ার কাট করবে না সে তার শুধু একটাই জিনিস সেলুনে যে মানে টিভি চলে ওই পাগলুর গান তাকে শোনাতে হবে দেবকে তার চোখের সামনে রাখতে হবে তবেই সে হেয়ার কাট করবে তো বাচ্চারা যে দেবকে পছন্দ করে এইটাতে কিন্তু কোনো ডাউট নেই বাকিরা পছন্দ করলো না করলো সেটাতে ডাউট থাকে অনেক সময় যে এই আজকে বলে পছন্দ করি কালকেই বলে পছন্দ করি না আজকে বলে আপনার থেকে ভালো কেউ নেই কালকেই বলবে যে আপনার মতো ঘাটিয়া কেউ নেই মানে এইরকম আর কি মানে অনুরাগ কাশ্যপ চলে গয়ে ঘাটিয়া বলকে পুঁছ ছড়কে গে এরকম আবার ফিল্মের লিস্টে ফিরি তারপর হচ্ছে যে গোলন্দাজ যেমন কোভিডের সময় থেকে কোভিডের পরে গোলন্দাজ হয়েছে টনিক হচ্ছে কিসমিস কিসমিসে আমার দেবকে খারাপ লাগেনি কারণ দেবের এমনিতে অভিনয়টা যে খুব একটা বেশি মানে খুব আউটস্ট্যান্ডিং অভিনয় হয়েছে তা না আমার কিন্তু দেবের বা রুক্মিণীর থেকেও কিন্তু আমার বেশি ভালো অভিনয় মনে হয়েছে খরাৎ স্যারের আর মানে দেবের দেবের মায়ের ভূমিকায় যিনি ছিলেন তার এবং কিসমিসে মানে কিন্তু দেবের নাম ছিল টিন টিন তিনটিন হচ্ছে আমার মানে ফেভারিট কার্টুন ক্যারেক্টার এটা আমি বহুত দিন আগে বলেছি এছাড়া আছে কাছের মানুষ প্রজাপতি প্রধান এই অব্দি তো আমাদের কাছে আছে এইগুলোর রিভিউ আমার চ্যানেলে আছে আপনারা পারলে চেক আউট করতে পারেন এরপর টেক্কা খাদান খাদানে শ্যাম মাহাতো যে চরিত্রটা মাহাতোই টাইটেল আমি দেখলাম এবার চেঞ্জ হতে পারে তবে নামটা যে শ্যাম এটা এটা একদম সত্যি কথা আর টেক্কার নামটা কিন্তু আমি জানি না কিন্তু টেক্কা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাদান কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো যাই হোক টেক্কার হয়তো অন্য কোনো হয়তো নাম থাকতে পারে দেবে তো এনিওয়ে এরপর যদি আমরা দেবের দেবকে নিয়ে ট্রোলিং আজকে দেব দেবের খাদানে টিজার আসার আগেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলতে শুরু করেছিল যে এটা কপি এটা কপি এটা কপি হবে কি হবে না কি কি হবে না সে যে যে কথাগুলো বলেছিল বা তারা যে যে কথাগুলো বলেছিল না হ্যাঁ কপি কপি নয় এটা বলার ঠিক নয় একটা সিনেমা না দেখে সেসব নিয়ে কথা বলা উচিত না এই না এইগুলো তো ম্যানুয়াল বুক এগুলো তো কপি বুকের নিয়ম কিন্তু এই এতগুলো আজে বাজে কথার মধ্যেও কিন্তু একটা কথা ওখানে কিন্তু একটা ভালো কথা ছিল মানে ভালো নয় বাস্তব যেটা কথা ছিল যে বড় থেকে ছোট কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু দেবকে কিন্তু এনক্যাশ করেই কিন্তু তারা উপরে উঠেছে এবং বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কিন্তু অনেকের কথা এখানে বলা হয়েছে নট অনলি যে তারা আমাদের ফিল্ম রিভিউ কমিউনিটি থেকেই বিলং করছে তা না তা তারা কিন্তু অন্য এমনি জাস্ট তারা কন্টেন্ট ক্রিয়েটার সেটাও কিন্তু সে বলেছে এবং এটা কিন্তু বাস্তব হ্যাঁ আপনাদের অনেক অনেকের কাছে মনে হতে পারে তার বলার ধরনটা ভালো ছিল না সেটা হতে পারে বলার ধরন ভালো থাকবে না সে ভালো করে বলেনি তার কারণ তাকে নিয়ে যাতে আলোচনা হয় সেই জন্যই সে ভালো করে বলেনি কথাটা মানে ভদ্রভাবে সে বলেনি কিন্তু এই পয়েন্টটা যেটা তুলেছে যে পয়েন্টটা এতগুলো পয়েন্টের মধ্যে যেটা ভ্যালিড পয়েন্ট দেখুন খাদান কপি কি কপি নয় কি কি হবে কি না হবে সেটা নিয়ে আমার অতটা মাথা ব্যথা নেই বা ওটা নিয়ে কে কী বললো তাদের নিয়ে আমার আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার আমার নিজে ব্যক্তিগতভাবে মানে আমার কোনো মাথা ব্যথা আমার সেটাতে নেই তো সে তাতে কে কি বললো না বললো আই আই লিস্ট ব্রদার কিন্তু যেটা সে বলেছে যেটা সে বলতে চেয়েছে ওই ওই অতগুলো ওই যে বললাম অতগুলো বাজে কথার মধ্যে একটা ভ্যালিড পয়েন্ট সে কিন্তু বলেছে এবং সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেটা সেটা নিয়ে কিন্তু এবং সত্যি তো তাই এখনো তো ক্যাশ হচ্ছে হচ্ছে নাকি হচ্ছে তো এখনো তো ক্যাশ হচ্ছে খাদানকে নিয়ে হচ্ছে না হচ্ছে তো সেটা এবার তো হচ্ছে উপর বাংলাতে হচ্ছে এখন এখন তো আবার দেখি যে এ ওর ছবি নেলে বসিয়ে তাকে আবার ইয়ে ভিডিও বানাচ্ছে এইটা কিন্তু মানে দারুন এটা কিন্তু লেভেলের উপর দিয়ে আমি না প্রথমে প্রথমে আমি দুটো ভিডিও দেখেছি হ্যাঁ যারা খাদানের ওই টিজার ব্রেক ডাউন করেছে আমি তাদের ভিডিও দেখলাম তারপরেই দেখলাম ও মা বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটারি ছবি পেস্ট করে তাকে মানে আমি বললাম যে ও মা এটা হতে পারে মানে এটা বলছে আরে বাস এবার তো দারুন এবার তো খেলা জমে যাবে পুরো উম তো আমার বেশ বেশ ভালো লাগছে আমি তো বেশ এনজয় করছি আমার ভিডিও বানানোর দরকারটা কি আছে তো আমার তো বেশ ভালো লাগছে এইসব জিনিসগুলো আমার দেখে আর সবার শেষে যেটা খুব সিরিয়াস ব্যাপার সেটা নিয়ে আমি যেটা কথা বলতে চাই যে দেব এবং দেবকে নিয়ে ট্রোল সেটা হচ্ছে একটা ব্যাপার সেই রাজনীতিতে এলো কি এলো না সে রাজনীতিতে গেলো কি গেল না সেই সব নিয়ে ট্রোল তার সিনেমা নিয়ে ট্রোল সর্বোপরি তার উচ্চারণ নিয়ে ট্রোল সেটা তো একটা আছেই দেব যেভাবে কথা কথা বলে দেবের কিন্তু উচ্চারণ বলার যে প্রনান্সিয়েশনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত যে পুরোপুরি যে ঠিক হয়েছে তা নয় এই জিনিসগুলো ঠিক হয় না এগুলোকে ঠিকঠাক করতে গেলে একদম আমি এটা বোধহয় আগেও বলেছিলাম যে কিছু প্রসেস থাকে কারণ আমাদের নাটকে যারা করেন সবার তো উচ্চারণ বা সবার গলার ভয়েস ওরকম সুন্দর হয় না কিন্তু কিছু কিছু প্রসেস থাকে এই প্রসেসগুলো না ছোটবেলা থেকে করতে হয় তো দেবের ক্ষেত্রে বোধহয় সেটা হয়নি উনি করেননি উনি তারপর সিনেমাতে এসে ওনার ফিজিক ওনার ম্যানারিজম দেখে উনি সাকসেসফুল হয়েছেন কিন্তু এই জিনিসটা কিন্তু উনিও বুঝতে পেরেছেন যে শুধু ফিজিক ম্যানারিজম আর মুখ দেখিয়ে সাকসেসটা বেশি দিন থাকে না তারপরে কিন্তু নিজের ক্যালমা দেখাতে হয় মানে নিজের মধ্যেও কিন্তু একটা মানে কি বলবো মানে কি কি বলে ওটাকে যে নিজের মধ্যেও কিছু থাকতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার যেটা দেব হয়তো বুঝতে পেরেছেন তারপর তো তিনি তার অনেকগুলো তার ডাইভারশান আছে তিনি একাধারে তিনি রাজনীতি করেন অন্যদিকে তিনি প্রডিউসার তিনি অ্যাক্টার তো এইসব তো ডাইভার্শন তো তার মধ্যে আছেই সে নিজেকে একটা জায়গার মধ্যে কেন্দ্রীভূত করে রেখে দেয়নি সে নিজেকে ছড়িয়ে দিয়েছে কারণ তিনি দেব একটা জিনিস যেটা জানে যেটা আমার মনে হয় এটা আমার মনে হয় যে দেব একটা জিনিস জানে যে সে কোনো একটা বিষয় কিন্তু সে পারদর্শী নয় এটা কিন্তু মানে সে হয়তো জানে এবং সেটা জানে বলে সে নিজের যে মানে কি বলবো নিজের পরিধিটাকে সে বাড়িয়ে রেখে দিচ্ছে বা ভবিষ্যতে হয়তো সে বাড়াবে তার কারণ হচ্ছে যে যে ও যে যে জায়গাটাতে পারদর্শী নয় সে জায়গাটা যদি কোনো যে ভাবে যদি ফেল করে ধরুন আজকে একটা দেবকে লোকে নিচ্ছে নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না তাতে কি হয়েছে প্রডিউসারকে তো নেবে আবার ধরুন প্রডিউসারকে নিচ্ছে না কথার কথা বলছি দেব এন্টারটেনমেন্টমেন্ট জাস্ট হয়তো উঠে গেল একটা টাইমের পর হয়তো খুব লস দেখলো উঠে গেল এটা কিন্তু জাস্ট আমি ফর এক্সাম্পল বলছি এটাকে নিয়ে আবার কেউ মানে অতিরিক্ত কিছু করবেন না তো হয়তো এই এটা হয়তো উঠে গেল ভগবান না করুন উঠুক কিন্তু ধরুন উঠে গেল তখন কি করবে সে একটার হয়ে থাকবে ধরুন সে একটার এবং প্রডিউসার দুটো কাজ থেকে সে বিরতি নিতে চাইছে তখন সে কি করবে ফুল রাজনীতি করবে তো তো এটাই এটাই হচ্ছে পুরো এবং দেবকে ট্রোল আগেও করা হয়েছে এখনো করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হবে আর আর একটা জিনিস কন্টেন্ট ক্রিয়েটররা দেব কেন ক্যাশ করে এটা বাস্তব এটা অনেকেরই খারাপ লাগবে কিন্তু এটা একদম সত্যি কথা এনকাশ করে আগেও করেছে এখনও করে এবং ভবিষ্যতেও তারা করবে তারা যদি অস্বীকার করে তাহলে আমার কিছু করার নেই অস্বীকার করে লাভ নেই স্যার মানে সবাই দেখতে পায় জিনিসগুলো সেই জন্যেই বলে যে মানে অনেকে আছে না যে বলে আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না এ করতে চাই না ওই করতে চাই না আমার ব্যাপারটা কি জানেন তা আমি আবার ওই সরি ফরি এসব বলা ফলা আমার আমার আসে না খুব রেয়ার কেসে আমি সরি বলি আমি এমনিতে বলি না ওসব কারণ আমি সেরকম ধরনের কাজ খুব কম করি যে আমাকে বলতে হবে যে দুঃখিত এটাই হচ্ছে ব্যাপার তো এনিওয়ে এটাই ছিল দেব এবং দেবকে নিয়ে অনেক পত্রপত্রিকায় আলোচনা হচ্ছে এবং যেটা লিংক আমি স্টেজ ড্রামা চ্যানেলে কমিউনিটি ট্যাবে আমি দিয়েছি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে এবং হোক আমি চাই খাদানের কথা যেন বাইরেও যায় বাইরের ইউটিউবাররাও যেন মানে দেশের বাইরের ইউটিউবাররাও যেন খাদানকে নিয়ে কথা বলে এবং ওয়ান্স এগেন যারা খাদানের টিজারটাকে ব্রেকডাউন করেছেন মানে এটা করেছেন তারা তো জানেন না যে সিনেমার ভেতরে কি আছে তবুও যে তারা চেষ্টা করেছেন এবং খাদানকে যে সেই জায়গাটাতে নিয়েছেন এইটার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখুন কন্টেন্টে কি হবে না হবে খারাপ হলে খারাপ বলবে ভালো হলে ভালো বলবে লোকে সেটা নিয়ে আমার মনে হয় না মেকাসরা অত বেশি বদার মানে তারা এইসব জিনিস নিয়ে অত বেশি বদার নয় মানে নয় এরকম কাজকর্ম করতে গেলে অত আধিক্ষেতা বা অতি নাটকীয়তা বা বেশি আবেগে ভেসে গেলে তো চলে না এইগুলো হচ্ছে হয়েছে খারাপ হয়েছে এগিয়ে যাও হয়েছে ভালো হয়েছে এগিয়ে যাও একটা টাইমের পরে এটা হয়তো দেবও নিজে মানবেন দেবের দেবানা আমার থেকে অনেক সিনিয়র তিনি নিজে এটা মানবেন যেটুকু আমি আমার এইটুকু জীবন দিয়ে যেটুকু এক্সপিরিয়েন্স করতে চাইছি যে একটা সময়ের পরে এই প্রশংসা আর নিন্দা এই দুটো জিনিসের ক্ষেত্রে খুব নির্লিপ্ত হয়ে যেতে হয় এইগুলোকেও এই প্রশংসা আর নিন্দাকেও ইগনোর করতে হয় জাস্ট ইগনোর করতে হয় প্রশংসা এবং নিন্দাকে তো যাই হোক এটাই ছিল আমার দেবকে নিয়ে একটা ছোট্ট ভিডিও ছোট্ট না পনেরো মিনিট হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল প্লিজ কিপ ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন গুড বাই